মহানগরীর জাকজমকতা রংসঙ্গিয়া রূপত ব্যস্ত মন্ত্রী অশোক সিংহল। মৌলিক সমস্যার প্রতি গুরুত্ব নাই মন্ত্রী সিংহলর, উদাহরণ গুয়াহাটি মহানগরীর স্মার্ট সিটি প্রকল্প। বিগত 8 বছরত কেন্দ্রের প্রকল্প ব্যয় 811.98 কোটি টাকা। পিছে 811.98 কোটি টাকার এটকাও ব্যবহার নহল মহানগরীর বান রোধত। বিপরীতে গুয়াহাটির সৌন্দর্য বর্ধন, মঠ মন্দির নির্মাণত ব্যবহার হল স্মার্ট সিটির ধন। হয় বিশ্বাস করবলে কিছু অসুবিধা হলেও বাস্তবত সেয়াই সত্য। মহানগরীর মৌলিক সমস্যা রোধত গুরুত্ব নাই গুয়াহাটি মহানগর উন্নয়ন মন্ত্রী অশোক সিংহালর, বিপরীতে গুরুত্ব মাথুন রংসং আর জাকজমকতার, যার বাবে মন্ত্রী সিংহালর স্মার্ট সিটির প্রকল্প গুরুত্ব নাই মহানগরীর কৃত্রিম বান রোধর সমাধান। সেয়েহে কৃত্রিম বান রোধর পরিবর্তে স্মার্ট সিটি প্রকল্পের মন্ত্রী সিংহালে অনুমোদন করেছে ব্রহ্মপুত্রর সৌন্দর্য বর্ধন, বৈদ্যুতিক বাস ক্রয়, উমানন্দ অশ্বক্লান্ত উন্নয়ন আদি। নাগরিকর বাবে যদিও এই সমূহ প্রকল্পর প্রয়োজনীয়তা আছে, কিন্তু মূল সমস্যা সমাধান অবিহনে কেবল সৌন্দর্য বর্ধনে গুয়াহাটীবাসী কি কামত দিব? সরকারে আবন্টন করা প্রকল্পসমূহের ভিতর ব্রহ্মপুত্র পার সৌন্দর্য বর্ধন প্রকল্পর বাবদ 327.30 কোটি টাকা, 200 খন ইলেকট্রিক বাসর ক্রয়ের বাবদ 260.77 কোটি টাকা, ট্রেফিক ম্যানেজমেন্ট সিস্টেমের বাবদ 78.44 কোটি টাকা, প্রজেক্ট জ্যোতি স্ট্রিট লাইট সংস্থাপনের বাবদ 14.57 কোটি টাকা, দক্ষিণ পাট সত্রর উন্নয়নের নামত 14.32 কোটি টাকা, উমানন্দ মন্দির উন্নয়নের নামত 14.2 কোটি টাকা, অশ্বক্লান্ত দেবালয় উন্নয়নের নামত 10.82 কোটি টাকাকে ধরে কলাক্ষেত্র, গান্ধী মণ্ডপ, জজ খেলপথার উন্নয়নের নামত কেবা কোটি টাকা ব্যয় করেছে সরকার। কিন্তু গুয়াহাটীবাসীর মূল সমস্যা কৃত্রিম বান রোধর কোনো প্রকল্প নাই মন্ত্রী অশোক সিংহালর বিভাগ, যার বিরুদ্ধে সরব বিরোধী দলপতি দেবব্রত শইকীয়া। স্মার্ট সিটির পয়সা কি কি কামত ব্যয় হয়েছে সেটাই অল্প মানে আমার বিধানসভাত বিভিন্ন কথা আইসিল। প্রথম তখন বায়ো টয়লেট দিছিল, যেবিল বোধকর সাকসেস হওয়া নাই। তারপর ওয়াটার এটিএম দিছিল, সেবিল বহুতখিনি বন্ধ হয়ে গেছে। মাজতে বোধ করো তার পয়সা দিয়ে নাকি গুয়াহাটির ভরলু অঞ্চলত রাস্তা বন্ধ করে পেলায় স্যাটারডে সানডে উইকেন্ড মনাবলে দিয়া হয়েছিল, আজিকালি সেটা নাইকিয়া হল। আর কি করে আছে আমি নাজানো, কিন্তু স্মার্ট সিটিত ক্রাইম রেটও বহুত বাড়িছে। এতিয়া মই দেখিছোঁ, আগতেই ঘোষণা আছিলে স্মার্ট সিটি হওয়ার আগত গুৱাহাটীত বোধ করো 3-4 হাজার CCTV লগাব, সেইবিল এতিয়া স্মার্ট সিটি প্রজেক্টলে গুছি গৈছে। বলেন ভট্টাচার্য, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট।